হ্যালো বন্ধুরা, আবার এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে সানডে, আমি সানডেতে দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধে থেকেই আজকে আমার ভিডিওটা আমি শুরু করছি। সানডে সকাল থেকে একটু অসুবিধা ছিল, করা হয়নি, তাই সন্ধে থেকেই শুরু করছি চা করা দেখিয়ে। দেখো চা করছি, চা হচ্ছে এখন, তো চা করা দিয়ে আমি আমার ছোট ভিডিও শুরু করলাম। দেখতে থাকো সন্ধে থেকে কি কি করছি, দেখাবো তোমাদেরকে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো সন্ধেবেলা আমরা টিফিনে বসে পড়েছি, চা, টোস্ট আর পাঁপড় ভাজা। তো এই দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা করে নিই, তারপর সন্ধ্যের টিফিন করে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ড এই বিকালে বাজার গিয়েছিল, তো বাজার করে এনেছে। দেখো কাতলা মাছ এনেছে, কাতলা মাছ, এখানে চিকেন আছে। আজকে সানডের সকালে আমাদের চিকেন হয়নি, তাই এখন চিকেন রান্না করব। চিকেন এনেছে আর কাতলা মাছটা, এখন আমাদের এক সপ্তাহ চলে যাবে। আমাদের প্রত্যেক সপ্তাহে কাতলা মাছ আনে, মানে মাছ আনে, এক সপ্তাহ করে আমাদের হয়ে যায়। তো কাতলা মাছ আর মাংস। আর এইদিকে কি সবজি এনেছে, এখানে দুটো ফুলকপি আছে, শসা আছে, এখানে মটরশুঁটি, এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এখানে মূলো আছে, আর কি আছে, এখানে লেবু আছে 5টা, আর এই প্যাকেটে আছে পালং শাক, পালং শাক আছে। তো আজকে এইগুলোই সবজি বাজার করে এনেছে, আর চিকেন আর মাছ। তো আমাদের বাজার, সানডের বাজার দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো এবার আমাকে চিকেন রান্না করতে হবে, চিকেনের জোগাড় করে ফেলি। আর মাছ এনেছে, তো কাতলা মাছ। হ্যাঁ, আর একটা জিনিস, এই যো এইটা দেখানো হয়নি, আলু পেঁয়াজ, এই যো আলু আর পেঁয়াজ এতে আছে। আলু পেঁয়াজ আমাদের 2 সপ্তাহ ছাড়া ছাড়া আনে, 2 কিলো করে হয়ে যায়। তো এখন বাই, আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন মাংসের জোগাড় হচ্ছে, এবার চিকেন রান্না হবে। তো এই যে কাটাকুটি হচ্ছে, দেখো কে কাটছে, দেখো আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে, সব জোগাড় করে দিচ্ছে, বলল আমি করে দিচ্ছি, তুমি রান্না করো। তো ভালোই হলো, একটু হেল্প করলে তো ভালোই হয়, ওই জন্যই সব হেল্প করে দিচ্ছে। আর আমি এখন বসে আছি, এবার মাংস রান্না করব। চলো তাহলে দেখতে থাকো মাংস রান্না করি। দেখো বন্ধুরা, এই যে চিকেন রান্না চলছে, এখন যে চিকেন রান্না করছি, দেখো। তো এর আগে আর দেখাতে পারিনি, একবারে চিকেনটা বসিয়ে দিয়ে কষতে লাগছি। তো আমি ভাবলাম এখনই তোমাদেরকে দেখাই যে চিকেন রান্নাটা করছি। তো হয়ে গেলে রাতের ডিনারটা করে নেব। চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, এখনকার মতো বাই। হাই ফ্রেন্ডস, একবারে তোমাদের সাথে ডিনার করে দেখা করছি। ডিনার করার সময় আর কথা হলো না, দেখাতে পারলাম না, তো তোমাদেরকে তো দেখালাম চিকেন রান্না করছি। তো চিকেন কষা আর রুটি রাতে ডিনার করলাম। তো ডিনার করে একবারে দেখো শুতে চলে এসেছি, বেডে চলে এসেছি।
এসে ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দিই। তো এখন বাজে 10:30, আমাদের ডিনার কমপ্লিট। নিশ্চয়ই তোমাদেরও সব ডিনার হয়ে গেছে, অবশ্যই হয়ে যাবে, এত রাত হয়ে গেছে। আর ডিনার করে শুতেও চলে এসেছি। তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সবসময় আমার পাশে থেকো। বন্ধুরা প্লিজ একটু ওয়াচ টাইমটা দিও তোমরা। আশা করছি তোমাদের কাছ থেকে এইটুকুই যে তোমরা ফুল ভিডিওটা অন্তত দেখো। কি বলবো, সেটা তোমাদের ব্যাপার। যাই হোক, তাহলে আজকের মতো এখানেই বাই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আর আমার পরিবারে যারা নতুন বন্ধু আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। চলো বন্ধুরা, গুড নাইট, বাই। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।